মুভির বাজেট 100 কোটি না 4 কোটি টাকা, সেটা তো সে বলেছে যে এই টাকা তাকে আমার দেওয়ার কথা। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখন একটাই প্রশ্ন, 100 কোটি নাকি 4 কোটি? মাত্র কিছুদিন আগে ফাঁস হলো দিনদাডে মুভির বাজেট। ডিরেক্টর মোর্তজা আতাশ জমজম রিসেন্টলি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন দিনদাডে মুভি তৈরির সকল অজানা রহস্য। তার এই পোস্টের বিপরীতে নায়ক অনন্ত জলিলও জবাবে বললেন এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি ওর যে ঘোষণাটা করি যে এত টাকা খরচ হয়েছে, এটা কিন্তু মোর্তজার কথাটাই আমি বলি, যেটা আমি বলেছি যে বাংলাদেশের মুভির বাজেট আছে। মিলিয়ে এখন একটাই প্রশ্ন, 100 কোটি নাকি 4 কোটি? না, আমি আজকে দিনদাডের বাজেট আলোচনা করতে আসিনি। একটা মুভির সাকসেসের জন্য কি তার বাজেটই খুব বেশি গুরুত্বপূর্ণ? হাতে গোনা কয়জন লোকই বলতে পারবেন গত 2 বছরে আপনি কয়টা বাজেট নির্ভর মুভি অথবা ওয়েব সিরিজ দেখেছেন? গত 1 দশক ধরে সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষরাও ঝুঁকে পড়ছেন কন্টেন্ট নির্ভর মুভি অথবা ওয়েব সিরিজের উপর। অর্থাৎ আমরা যখন ভালো কোনো কন্টেন্ট পাই তখন তার বাজেট নিয়ে এত মাথা ঘামাই না। তাহলে এখন একটাই প্রশ্ন, টাকা খরচ করে কি দিনদারের মুভি দেখতে যাওয়া উচিত? আমার উত্তর হ্যাঁ। যে কোনো কন্টেন্ট ভালো বা খারাপ বিবেচনা করার আগে সেই কন্টেন্টটা নিজের চোখে দেখে নেওয়া উচিত। কেননা আমরা যদি এখনও সিনেমা হলে যেয়ে সিনেমা না দেখি তাহলে যেই 4 কোটি টাকা ব্যয়ে দিনদারের সিনেমাটি বানানো হয়েছে তাও আর অদূর ভবিষ্যতে তৈরি হবে না। মুখ থুবড়ে পড়বে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, নিশ্চিহ্ন হয়ে যাবে ঢালিউড জগৎ। এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে, বাংলাদেশের চলচ্চিত্র জগতের ঐতিহ্যকে ধরে রাখতে আসুন আমরা দেশীয় কন্টেন্টকে উৎসাহিত করি। বাজেটের বেড়াজালে আটকে না থেকে হোক কোয়ালিটি কন্টেন্ট নিয়ে গঠনমূলক সমালোচনা, তাহলে ভুল থেকে শিক্ষা নিতে পারবে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরাও পাবো কোয়ালিটিফুল কন্টেন্ট। আমার এই ভিডিও দেখে যদি আপনি 1% উপকৃত হন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেল নতুন হয়ে থাকলে আমার অন্য ভিডিওগুলো দেখুন আর পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সেভ দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি।